ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনার প্রশ্ন হলো, আমার দাঁতের সমস্যা হওয়ার কারণে ক্যাপ লাগাতে হচ্ছে, এতে কি আমার গুনাহ হবে? আর ক্যাপ লাগানোর কারণে রোজা ওজুতে কোনো সমস্যা হবে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বাদা ওবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দাঁতের সমস্যা হওয়ার কারণে অথবা দাঁত যদি সবগুলো নষ্ট হয়ে যায় তাহলে ক্যাপ লাগানো হয়। এই ক্যাপ লাগানোতে কোনো সমস্যা নেই, অজু করার সময় সে ক্যাপও খুলতে হবে না, দাঁতগুলো খুলে তারপর অজু করতে হবে না, এবং এতে অজু এবং রোজার বা কোনো ইবাদতের কোনো সমস্যা হবে না। আপনি যেইভাবে আছে সেইভাবে কুলি করে, অর্থাৎ অরিজিনাল দাঁত যেইভাবে আপনি থাকা অবস্থায় কুলি করতেন, অজু গোসল করতেন, ক্যাপ লাগানোর পরে একই করবেন। এটা দাঁতের বিকল্প হিসাবে ওই ক্যাপটা লাগানো হয়েছে, সুতরাং এগুলো খুলে অথবা অন্য কোনো উপায়ে সেগুলো ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে আপনি অজু করবেন এবং কুলি করবেন, গড়গড়া করবেন, এতে অজুর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ আলাম।